বেকার সমস্যা সমাধানে এবং শূন্যপদ পূরণের লক্ষ্যে যুব বিষয়ে ও ক্রীড়া দপ্তর, স্পোর্টস অফিসার, ইউথ অর্গানাইজার, জুনিয়র পিআই ইত্যাদি 229টি পদ পূরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে সেখানে 67 ভেটেরিনারি অফিসার গ্রেড গ্রুপ বি পদে 439টি ইআরডি অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। শুধু তাই নয়, হোম দ্যাট ইজ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে 2022 তারিখে একটা বিজ্ঞপ্তি আমরা দিয়েছি, তাতে 329টি পদে অর্থাৎ ফায়ারম্যান 304টি ও ড্রাইভার 25টি পদে আরো নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে প্রচুর আছে, আমি তো মানে বলছি না, প্রচুর এখানে বললে লেট হয়ে যাবে। অর্থাৎ আমি এগুলো বলার অর্থ হচ্ছে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে আমরা স্বচ্ছতার সাথে দিতে চাই। এই গভর্নমেন্ট চাইছে যে যারা বেকার কোন অবস্থায়, সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়, কর্মসংস্থানের সুযোগ হচ্ছে আসো, এবং সেটা আমরা করব। কিন্তু আজকের যে কারণে এখানের অনুষ্ঠান, যারা আজকে এখানে অফার পেয়েছেন, আমি ওনাদেরকে বলবো যে আপনারা ভালোভাবে কাজ করবেন। ত্রিপুরাকে আপনারা মনে করবেন যে আপনারই রাজ্য, জানি আপনারা সেটা ভাবেন, কিন্তু আপনাদেরও কর্তব্য আছে।